আন্তর্জাতিক ভিআইপি চক্রের সন্ধান পেয়েছে র‍্যাব দুবাই এবং জার্মানি থেকে এই অবৈধ ব্যবসা পরিচালনা করত চক্রটি রাজধানীর নয় পল্টনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ভিআইপি সরঞ্জাম এবং প্রায় পঞ্চাশ হাজার নিবোধিত সিম। একই সাথে বাংলাদেশ অংশের মূল হোতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয় আরও জানাচ্ছেন মনির হোসেন তোপুশন ভিশন কপার ভিশন ফ্রিজ তাই গুনেমানি আউট থাকে বছরের পর বছর সাইফুল ইসলাম নিজ বাসার এই কক্ষে পরিচালনা করতেন অবৈধ ভিওআইপি ব্যবসা ছত্রিশটি সিমবক্স নয়টি ল্যাপটপ পঞ্চাশ হাজারের অধিক নিবন্ধিত সিম দিয়ে প্রতি মাসে পাঁচ লক্ষাধিক টাকা আয় করতেন তিনি সাইফুল জানান এই কাজে তাকে দুবাই থেকে প্রবাসী ওয়ালি ও জার্মানি থেকে জামান সহযোগিতা করত একটি বিশেষায়িত সফটওয়্যার দিয়ে বিদেশ থেকে আসা ফোনগুলোকে লোকাল ফোনে রূপান্তরিত করতে পারত চক্রটি অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস থ্রি থাউজেন্ড সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে জার্মানিতে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন তিনি যে ছত্রিশটি সিম বক্স এখানে উদ্ধার করা হলো এই ছত্রিশটি সিম এই কলগুলিকে ডাইভার্ট করে দেন সাইফুলের বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড গুলি উদ্ধার করলেও পাওয়া যায়নি আগ্নেয়াস্ত্র আন্তর্জাতিক চক্র হিসেবে চিহ্নিত করে তার পাশাপাশিও মূলত সিম কার্ড সংগ্রহ করা বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ কাজে সহায়তা করেন আমরা তাদের আসলে অন্যান্য খোঁজ খবর নিচ্ছি তিনি আরো জানান সাইফুল ইসলাম এই অবৈধ ব্যবসা করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা